হিন্দু লোকক কানাডা এরার ধমকি। প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোয়ে নতুন দিল্লীক হতরু খোলার পিছতে অধিক উৎসাহী হয়ে উঠিছে কানাডার খালিস্তানী সমর্থকসকল। কানাডাত বাস করা হিন্দুসকলক শীঘ্রে কানাডা এরি ভারতলৈ যাবলৈ ধমকি দিলে খালিস্তানী সমর্থকে। অত্যুৎসাহী খালিস্তানী সমর্থকর দাবী, 25 সেপ্টেম্বরের ভিতর ভারতে বন্ধ করক বিদেশী রাষ্ট্রত থাকা দূতাবাস সমূহ। এই সকল খালিস্তানী সমর্থকে 29 অক্টোবর ব্রিটিশ কলম্বিয়াত গণভোট প্রদানও করেছে পরিকল্পনা। লক্ষণীয়ভাবে শেহতীয়াক কানাডাত বৃদ্ধি পাইছে খালিস্তানী সমর্থকর কার্যকলাপ। ভারতীয় বাণিজ্যিক দূতাবাসত খালিস্তানী সমর্থকে পতাকা উত্তোলন করবলে যাওয়ার কথা সকলোরে মনত আছে। প্রকৃততে খালিস্তানী সমর্থকর এই সাহসর আড়ত রাজনৈতিক পৃষ্ঠপোষকতা। বর্তমান কানাডার 2.1% লোকেই শিখ, মূলত ব্রিটিশ কলম্বিয়া অন্টারিও প্রদেশত বাস করে শিখসকলে। কানাডার রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে আসছে শিখসকলে। কানাডার 2019 সনের সাধারণ নির্বাচনত জয়লাভ করে 18 গৰাকীকৈ শিখ সাংসদ, বিপরীতে 2% শিখ জনসংখ্যার দেশ ভারতত আছে 13 জন শিখ সাংসদ। 2019 সনত সংখ্যাগরিষ্ঠ দল হিসাবে জাস্টিন ট্রুডোর দলে সরকার গঠনের সুযোগ লাভ করে যদিও প্রয়োজনীয় 170 আসনের বিপরীতে লাভ করে 157 আসন, যার পরিপ্রেক্ষিত কিং মেকার হয়ে পড়ে 24 আসন লাভ করা নিউ ডেমোক্রেটিক পার্টি। সরকার গঠনের ট্রুডোক সমর্থন দিয়া নিউ ডেমোক্রেটিক পার্টি, চমুকই NDPর নেতৃত্বত আছে শিখ নেতা জগমিত সিং। 2025 সনলৈ NDPয়ে সমর্থন করে যাব ট্রুডোর লিবারেল পার্টি। সরকার বসার স্বার্থতে শিখ নেতা তথা কিং মেকার জগমিত সিংক অসন্তুষ্ট করবেন জাস্টিন ট্রুডোয়। সেইভাবেই মূলত শিখসকলের দ্বারা নতুন দিল্লীত হওয়া কৃষি আইনের সময়ত জাস্টিন ট্রুডোর ভূমিকা এক অন্য ধরনের দেখবলে পাওয়া গেছিল। একটা কারণতে টরন্টো বাণিজ্যিক দূতাবাসত খালিস্তানী সমর্থকে করা প্রতিবাদকও সহজভাবে লৈছিল জাস্টিন ট্রুডোয়। আর শেহতীয়াকৈ এই বর্ষরই 18 জুনত ব্রিটিশ কলম্বিয়াত আততায়ীর শিকার হওয়া হরদীপ সিং গুজ্জরের হত্যার আড়তো নতুন দিল্লির হাত দেখা পালে কানাডার প্রধানমন্ত্রীগুলো। সংসদের ভিতরে বাহিরে কানাডার প্রধানমন্ত্রীগুলোর এনে অভিযোগের বাবেই শেহতীয়াক দ্রুত অবনতি ঘটিছে ভারত কানাডার কূটনৈতিক সম্পর্ক। নিউজ ডেস্ক, নিউজ 18, অসম নর্থ ইস্ট।